নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি বারাসাতে কেএনসি রেজিমেন্টের কালী পুজো 2024 দর্শনে। এখন সকালবেলা দেখুন, সকালের দৃশ্যটা একটু অন্যরকম, লাইট জ্বলছে না। কালী পুজো মানে একটু লাইটের ব্যবহার। তো আমি ফার্স্ট পার্টে দিনের বেলা দেখেছি, আর লাস্ট ভিডিওতে অবশ্যই দেখুন শেষ পর্যন্ত রাত্রেবেলা কেমন লাগছিল এই প্যান্ডেলটা। তো বারাসাত কেএনসি রেজিমেন্ট সবসময় এক নম্বর থাকে। এবারের পুজো মণ্ডপটা একবার আপনারা দেখুন, যারা এখানে আসেননি তাদের জন্য এই ভিডিওটা আশা করি ভালোই লাগবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আস্তে আস্তে আমরা যাব প্যান্ডেলের ভেতর প্রবেশ করব, ভেতরের কারুকার্যটাও আপনাদের সামনে তুলে ধরব। এই কেএনসি প্যান্ডেল বা কেএনসি রেজিমেন্টের প্যান্ডেল বিভিন্ন বছর বিভিন্ন রকম থিম দর্শকদের উপহার দিয়ে এসছে। এবারও এক নতুনত্ব প্যালেস এখানে নিয়ে এসছে। তো এই প্যালেসের ভেতরে চলে এসেছি। এখানে মা কালীর সঙ্গে বিভিন্ন দুদিকের আরও মূর্তি সমাহার হয়েছে। উপরের ঝাড়টা দেখুন, বিশাল বিশাল বড় ঝাড়, দারুণ লাগছে। এই প্যান্ডেলের ভিতরে প্রবেশ করার পরে একটা অনুভূতিটা চেঞ্জ হয়ে যায়। মূর্তিটা দেখলেন, এবার দেখুন রাত্রেবেলা যে এরকম লাইটিং ব্যবহার করা হচ্ছে, কন্ট্রোল করছে বাইরের থেকে, দারুণ লাগছে। রাত্রেবেলা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই প্যান্ডেলটা কেমন লাগলো। বারাসাত কেএনসি রেজিমেন্ট 2024, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।